বিসমিল্লাহি রহমান রহিম। আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুত নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, তাহাজ্জুদের সালাত পড়লে অনেক মানুষ বলে থাকেন যে জিন আসে, শয়তান আসে, শয়তান তাদের ভয় দেখায়, সামনে দাঁড়িয়ে থাকে অথবা তিনি অনুভব করতে পারেন তার আশেপাশে কে যেন হাঁটছে, কে যেন তাকে ডাকছে, কে যেন তাকে স্পর্শ করতে চাচ্ছে। এই রকম কথা অনেক মানুষই বলে থাকেন। এখন আমরা কোরআন ও হাদিস দিয়ে যাচাই করে নিব আসলেই কি শয়তান আমাদের ভয় দেখায় কিনা। তাহাজ্জুদের সময় ফেরেশতারা সব সময় উপস্থিত থাকে, অর্থাৎ তাহাজ্জুদ নামাজের সময় ফেরেশতারা আপনার কাজের জন্য সহযোগিতা করে। রহমতের ফেরেশতারা আপনাকে দিক নির্দেশনা দিয়ে থাকে, অর্থাৎ তাহাজ্জুদের সময় ফেরেশতারা উপস্থিত থাকে আপনার বডিগার্ড হিসেবে। তাহাজ্জুদের সালাত পড়লে শরীর থেকে রোগ দূর হয়। হাদিসে এসেছে এই সালাত গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে এবং আমাদের দেহের রোগ দূর করবে আলহামদুলিল্লাহ। অর্থাৎ তার মানে তাহাজ্জুদের সালাত পড়লে ফেরেশতারা আপনাকে সাহায্য করছে আর আপনার গুনাহ মোচন হচ্ছে এবং রোগ থেকে বাঁচিয়ে তুলছে। আপনি যদি তাহাজ্জুদের সালাত আদায়কারী হন তবে আপনার জন্য রয়েছে সুসংবাদ, আল্লাহ নিজেই আপনার জন্য প্রশংসা করবে। মহান আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি রাত্রিকালে সেজদার মাধ্যমে অথবা দাঁড়িয়ে এবাদত করে, পরকালের আশঙ্কা রাখে এবং তার পালনকর্তার রহমত প্রত্যাশা করে, সে কি তার সমান হবে যে এরূপ করে না? মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা ফুরকানের তার প্রিয় বান্দাকে ১৩টি বিশেষ গুণাবলী ও আলামত বর্ণনা করেছেন। সেই বিশেষ গুণসমূহের একটি হচ্ছে তাহাজ্জুদ নামাজ। আল্লাহ পাক এরশাদ করেন, এবং যারা রাত্রি যাপন করে পালনকর্তার উদ্দেশ্যে সেজদাবনত হয়ে ও দণ্ডায়মান হয়ে, অর্থাৎ এখানে তাহাজ্জুদের নামাজের কথা বলা হয়েছে, যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ আদায় করবে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট থাকবেন। কিয়ামতের ভয়াবহ বিপর্যয় ও কঠিন হিসাব নিকাশের দিবসে কোনো ব্যক্তি যদি সহজ হিসাব কামনা করে তবে তার উচিত হবে নিয়মিত তাহাজ্জুদের নামাজ পড়া। পবিত্র কোরআনের শ্রেষ্ঠতম মুফাসসির আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি হাশরের ময়দানে সহজ হিসাব কামনা করে তার উচিত হবে আল্লাহ যেন তাকে রাত্রির অন্ধকারে সেজদারত ও দাঁড়ানো অবস্থায় পান। তার মধ্যে পরকালের চিন্তা ও রহমতের প্রত্যাশাও থাকা দরকার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মধ্যরাতে, কখনো তার কিছু আগে অথবা পরে ঘুম থেকে উঠতেন এবং আসমানের দিকে তাকিয়ে সূরা আলে ইমরানের শেষ রুকুর ১৯০ থেকে ২০০ নম্বর আয়াত পড়তেন, তারপর মেসওয়াক ও অজু করে নামাজ আদায় করতেন। অনেকে বলে থাকেন তাহাজ্জুদ নামাজ অন্ধকারে পড়তে হয়, কিংবা তাহাজ্জুদ নামাজ পড়লে জিন আসে, অথবা তাহাজ্জুদ নামাজ পড়া শুরু করলে নিয়মিত আদায় করতে হবে। এসব একেবারে ভুল ধারণা। তবে কারো ঘুমের ব্যাঘাত যেন না হয় এবং প্রচারের মানসিকতা যেন না থাকে, এই বিষয়ে যত্নশীল ও সতর্ক থাকতে হবে। তবে ঘুম থেকে না জাগার সম্ভাবনা থাকলে এশার সালাতের পর, দুরাকাত সন্নতের পর ও বিতরের নামাজের আগে তা পড়ে নেওয়া যায় যাচ্ছে, ফলে তাহাজ্জুদ আদায়ের হক আদায় হয়ে যাবে। তবে উত্তম হল এশার নামাজের পর বাজে গল্পগুজব না করে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া এবং শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করা। সুতরাং যে সালাত পড়ে এবং যে নামাজ পড়ে না, দুটোর মধ্যে আকাশ পাতাল ব্যবধান। যারা নিজের নফসকে গুনাহ থেকে কন্ট্রোল করতে সক্ষম হন না তাদের জন্য এই তাহাজ্জুদের সালাত। যেমন অনেকে নামাজ পড়েন, রোজা রাখেন, নিয়মিত জিকির আজকার ভালোই করেন, কিন্তু পরাশক্তি থেকে বের হতে পারছেন না, কিংবা খারাপ ভিডিও দেখা থেকে নিজেকে বিরত রাখতে পারছেন না, এরূপ পরিস্থিতিতে নিয়মিত তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারেন এবং সপ্তাহে অন্তত দুটি করে নফল রোজা রাখতে পারেন। মহান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই রাত্রে জাগরণকারী, তাহাজ্জুদ আদায়কারী প্রভৃতি দমনের অত্যন্ত কার্যকরী। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা রাত জেগে নামাজ পড়াকে বাধ্যতামূলক করে লও। মিশকাতুল মাসাবির গ্রন্থকার সুনানে আহমদের উদ্ধৃতি দিয়ে বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হল তাহাজ্জুদের নামাজ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত অপর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ প্রতি রাতেই নিকটবর্তী আসমানে অবতীর্ণ হন যখন রাতের শেষ তৃতীয় ভাগ অবশিষ্ট থাকে,
তিনি তখন বলতে থাকেন, কে আছো যে আমায় ডাকবে, তার ডাকে আমি সাড়া দেব, কে আছো যে আমার কাছে কিছু চাইবে আর আমি তাকে তা দান করব, কে আছো যে আমার কাছে ক্ষমা চাইবে আর আমি তাকে ক্ষমা করব। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিসে উল্লেখ করেন, বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিন ব্যক্তির প্রতি আল্লাহ খুশি হন, তাদের মধ্যে একজন হলেন যে ব্যক্তি তাহাজ্জুদের জন্য ওঠেন এবং নামাজ পড়েন, দুই সেই সমস্ত জনতা যারা নামাজের জন্য সারিবদ্ধভাবে দাঁড়ায়, তিন মুজাহিদ ব্যক্তি। সুতরাং এই থেকে আমরা বুঝতে পারি রাত্রের বেলা তাহাজ্জুদের সালাত আদায় করলে জিন শয়তান পেতনি আত্মা এসব কোনো কিছুই আপনাকে স্পর্শ করতে পারে না, আপনাকে ধ্বংস করতে পারে না, আপনাকে ভয় দেখাতে পারে না। ঘুমের সময় শয়তান আমাদেরকে তিনটি গিট দিয়ে যায়, সেই তিনটি গিট খোলার জন্য আপনাকে উঠিয়ে দোয়া করতে হবে, ওযু করতে হবে এবং চোখ মুখে হাত বোলাতে হবে। এসব কাজ করলে শয়তান থেকে বেঁচে যাবেন। যারা বলে ভয় দেখায়, এটা মূলত শয়তানের চক্রান্ত। এর থেকে আপনারা সাবধানে থাকবেন, কারণ শয়তান চায় আপনি যেন তাহাজ্জুদের সালাত আদায় না করেন। পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের সালাতের দ্বারা জান্নাত লাভ হয় এবং দুনিয়ার উদ্দেশ্য পূরণের জন্যও এটি কার্যকর ভূমিকা পালন করে, এবং শয়তান কর্তৃক খারাপ কুমন্ত্রণা থেকে নিজেকে রক্ষা করার জন্য তাহাজ্জুদ খুবই কার্যকর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে লোক সকল, তোমরা সালামের প্রচলন করো, খাবার দান করো এবং আত্মীয়তা রক্ষা করো, আর মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তোমরা উঠে সালাত আদায় করো, তাহলে তোমরা নিরাপদে জান্নাতে পৌঁছাতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সহি বুঝদান করুন। আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনায় আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি। আল্লাহ হাফেজ।